রুকিয়া করাকে কি পেশা হিসেবে নেওয়া যাবে? সালাফদের জীবন থেকে এ সম্পর্কিত কোনো উদাহরণ কি পাওয়া যায়? রুকিয়ার উদ্দেশ্যে উদ্দেশ্য নিয়ে দেখা যাচ্ছে আমাদের সমাজে পরকিয়া সেন্টার গড়ে উঠছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি প্রশ্ন করেছেন! আমি বলছি না এই প্রশ্ন পড়ব না, কিন্তু আপনারা বলছেন তো পড়েন। আমার বন্ধুগণ, আমরা হেদায়েতের পথেও স্পষ্টতার অনেক কিছু আবিষ্কার করে নিয়েছি, ঠিক কিনা? হেদায়েতের রাস্তা আমরা নিজেদের খাহিশকে অগ্রাধিকার দিচ্ছি, নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছি, এই কারণে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। রুকিয়া করা জায়েজ, কোনো সন্দেহ নেই, কিন্তু রুকিয়া ব্যবসা হিসেবে রুকিয়া করছেন সালাফদের কাছ থেকে এটা প্রমাণিত হয়নি। আপনি রাকিয়ের শর্তগুলো দেখেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। রাকিয়ের শর্ত হচ্ছে সর্বপ্রথম যিনি রাকি হবেন মুহতাসিবান মুতাতাওয়ান, স্বেচ্ছায় আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় রুকিয়া করবেন। এখন আগে পেমেন্ট দিয়ে আসেন তারপরে রুকিয়া করেন, মানে কি? আপনি কি কোরআন হাদিস নিয়ে এখানে কি ব্যবসা চালু করছেন? না। দুই নম্বর হচ্ছে রুকিয়ার জন্য রাকিয়ের শর্ত হচ্ছে রাকিকে মখলেস হতে হবে, অবশ্যই দুনিয়ার কোনো স্বার্থের জন্য সে এই রুকিয়া করবে না। আমরা বর্তমানে যে সমস্ত বন্ধুগুলো এটাকে পেশা হিসেবে গ্রহণ করছেন তারা ভুল কাজ করছেন। তারা হয়তো ওই হাদিসকে দলিল হিসেবে, সহিহ বুখারীর একটা হাদিসকে দলিল হিসেবে দিয়ে এটাকে বৈধ করার চেষ্টা করতেছেন, কিন্তু সাহাবায়ে কেরামদের সালাফদের নিয়মিত আমল প্রমাণিত হয়নি। খবরদার, খবরদার, এমন কোন আমল সাহাবায়ে কেরামদের নিয়মিত প্রমাণিত হয়নি যে তারা নিয়মিত এই কাজ করতেন এবং এখান থেকে তারা আর্ন করতেন, এখান থেকে আর্ন করতেন, এই কাজটি সাহাবায়ে কেরামগণ করেননি। বাকি রয়েছে যেটা, সেটা হলো এই, বর্তমানে রুকিয়া হচ্ছে জারফুক করা, রুকিয়া হচ্ছে জারফুক করা। বর্তমানে রুকিয়া সেন্টার খুলে এখানে রুকিয়া সেন্টারে যারা আসে বেশিরভাগ ওয়াসওয়াসার রোগে আক্রান্ত মহিলারা আসছে, আপনারা কি এটা জানেন কিনা? এবং যারা রুকিয়া করে তাদের অধিকাংশই হচ্ছে যুবক, আর রুকিয়া করতে হয় সেখানে একেবারেই একসাথে, মানে খালোয়া বলতে কি, মানে নারী এবং পুরুষ এছাড়া আর অন্য লোক নেই, ফলে এই কাজ বর্ধনের ফিতনায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। খবরদার, খবরদার, আমি আমাদের যে সমস্ত ভাইরা রাকি হিসেবে জাট ফুকের কাজ করছেন তাদের কাছে বলবো, এই ধরনের রুকিয়া যদি করতে হয় অবশ্যই সেখানে অন্যদের উপস্থিতি অপরিহার্য, যদি সেটা রুকিয়া হিসেবে করতে চান। আর এইভাবে নারীদেরকে রুকিয়া সেন্টার খুলে তাদেরকে সেখানে অ্যাক্সেস দিবেন না। নারীদের ফিতনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আদর আলা রিজালি মিন ফিতনাতিন নিসা, মহিলাদের ফিতনার চেয়ে ভয়ঙ্কর ক্ষতিকর কোন ফিতনা আমি পুরুষদের জন্য আর রেখে যাইনি। এটা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। যদিও বয়স 80 বছর, কিন্তু একটা খারাপ মহিলা যদি এসে যায় তাহলে দেখবেন যে এই লোকের 80 বছর 20 বছরে নেমে আসছে, ঠিক কিনা? হ্যাঁ, আমি মানে এক বুড়া, তার ওনার বয়স 76 বছর, তার ওয়াইফ মারা গিয়েছেন, তখন হঠাৎ করে লোকেরা ওয়াস ওয়াসা দিয়ে যে আপনি বিয়ে করেন, আপনি বিয়ে করেন, শেষ পর্যন্ত দেখা গেছে 20 বছরের যুবকের মতো তিনি বলতেছেন যে শেখ আমার তো দ্রুত মানে বিয়ে করা দরকার। খবরদার, সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে। লাস্ট পয়েন্ট, লাস্ট কোনটা যেটা, সেটা হলো, হ্যাঁ ও একটা একটা ছুটে গেছে, সফরে সালাত কসর করা কি ফরজ? এই মাসালার মধ্যে আলেমদের ইখতিলাফ রয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ হানাফি মাযহাবকে ইখতিয়ার করেছেন, হানাফি মাযহাবের উলামায়ে কিরামগণ বলেছেন ওয়াজিব, এটাকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এটাকেই অগ্রাধিকার দিয়েছেন। বাকি সফরে কসর করা এটি হচ্ছে সুন্না, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্না থেকে এটা বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাটা নিয়মিত আমল ছিল, নিয়মিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করতেন। সুতরাং আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে কসর ছাড়াও সফরের মধ্যে ইতমাম করা, মানে পরিপূর্ণ সালাত আদায় করার কথা সাব্যস্ত হয়েছে, সেই ক্ষেত্রে যদি কেউ পরিপূর্ণ আদায় করেন সেটা জায়েজ। তবে সফরে কসর করা
সুন্নাত করে সন্দেহ নেই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রুখসত দিয়েছেন এবং আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বু আন তুতা রুখাসুহু আল্লাহ তাআলা ভালোবাসেন তার রুখসতগুলো যেন আমরা গ্রহণ করি তাহলে আল্লাহ যেটা ভালোবাসেন সেটা করব না উল্টা করব হ্যাঁ আওয়াজ করে বলেন আল্লাহ যেটা ভালোবাসেন সেটাই করব আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আপনাদেরকে আমি সময় যতক্ষণ নিয়ার কথা এসেছে কি বেশি নিয়েছি কিনা বেশি নিলে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দিন সিএফসি এই কনফারেন্সকে আল্লাহ সুবহান তাআলা কবুল ও মঞ্জুর করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন এর মাধ্যমে পুরা চট্টগ্রামের সমস্ত জনপদে তাওহীদের আওয়াজকে বুলন্দ করা যায় আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে দায়ী হিসেবে কবুল করুন আপনারা কি দাওয়াতি কাজ করতে পারবেন না আপনারা এই যে বুড়া দাঁড়ি দাঁড়ি ফাঁকা আছে আপনারা দাওয়াতি কাজ করতে পারবেন না দাওয়াতি কাজ আপনি একজন লোককে শুধু বলবেন ভাই এটা সুন্নাহ নয় এটা বেদাত এটাও দাওয়াতি কাজ একজন লোককে বলবেন ভাই আসেন সালাতে যাই এটাও দাওয়াতি কাজ সুতরাং প্রত্যেকটি ব্যক্তির ইমানি দায়িত্ব হচ্ছে সে আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু